আবারও 101টি সূচ ফোটানো বিভৎস এক পুতুল পাওয়া গেল এক ইতালি প্রবাসীর বাড়িতে। এবারের পুতুলটির শরীরে 101টি সূচের পাশাপাশি বুকের মাঝখানে বিদ্ধ করা হয়েছে একটি লোহার পেরেক। এছাড়াও অজ্ঞাত স্থান থেকে পাঠানো হয়েছে কাফনের কাপড়। 18 তারিখে পুতুল রেখে উঠেছে, 19 তারিখে কাফনের কাপড় ঝুলাই গেছে। পুতুলের গায়ে একটা, বুকে একটা পেরেক পুতা, আর অসংখ্য সুই, 101টা সুই ফুটানো পুতুলের গায়ে। পুতুলের গায়ে সারা গায়ে সিন্দুর মাখানো কহল দিয়ে, মাথা দিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে কালো জাতুর ভয়ে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছে প্রবাসীর পরিবারটি। প্লাস্টিকের পুতুলে অসংখ্য সুচ ফুটানো বা মুখে সিঁদুর লাগানো এরকম অবস্থায় ফিরে গেছে। তারপরের দিন 19 তারিখ রাত্রিবেলায় কাফনের কাপড় কুরাপসিকল গেটের সামনে ঝুলাই গেছে, যার জন্য আমরা বা আমাদের পরিবারের সবাই আতঙ্কিত। যশোর কোতোয়ালি থানার কোচুয়া ঘাটকুল দক্ষিণ পাড়ার রোকনুজ্জামান ইতালি প্রবাসী, বাড়িতে তার স্ত্রী দুই কন্যা নিয়ে বসবাস করেন। গত 18 ফেব্রুয়ারি সকালে সূচ ও পেরেক ফোটানো পুতুলটি দেখতে পান রোকনুজ্জামানের স্ত্রী। পরদিন 19 ফেব্রুয়ারি সকালে বাড়ির গেটে শপিং ব্যাগে কাফনের কাপড় ঝোলানো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার সহ প্রতিবেশীরা। প্লাস্টিকের পুতুলে অসংখ্য সূচ ফোটানো অবস্থায় বুকে পেরেক লাগানো অবস্থায় রেখে গেছে। পরের দিন 19 তারিখ রাতে ক্রপসিকল গেটে কাফনের কাপড়। সাধারণত কালো জাদু করতে পুতুলে সূচ ফোটানো এবং সিঁদুর মাখানোর রীতি থাকায় পরিবারের উপর কালো জাদু করা হবে কিংবা হয়েছে বলে আশঙ্কা করছেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। এছাড়া পরিবারের দাবি, কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যু ভয় দেখিয়ে আতঙ্কিত করতে চাইছে অজ্ঞাত কেউ। এই বিষয়টা দেখে আমরা পুরো এলাকাবাসী আতঙ্কিত। আসলে এই বিষয়টা কি জন্য হয়েছে বা কে বা কারা করেছে এটা আমরা বুঝতে পারতেছি না। রোকনুজ্জামানের বাড়িতে কোনো পুরুষ না থাকায় দুই মেয়ে নিয়ে বাড়িতে থাকতে আতঙ্কিত বোধ করছেন তার স্ত্রী ও কন্যারা। আমি আর আমার বোন উঠে দেখি যে সিঁড়ির পরে পুতুল ফেলানো, সুচ ফুটানো, পুতুলি পেরে ফুটানো, ওটা দেখে কিছু ভাবিনি। পরের দিন দেখি যে কাফনের কাপড় ঝুলানো রয়েছে, শপিং ব্যাগে ঝুলানো রয়েছে, বের করে দেখি যে নতুন কাফনের কাপড়। এখন এভাবে সবাই দেখতেছে, গ্রামবাসী সবাই এসে দেখে গেছে, এক একজন এক এক কথা বলতেছে, বিটা মানুষ নেই, আমরা এখন আতঙ্কে আছি। কালো জাদু করে কিংবা অন্য কোনোভাবে পরিবারটির ক্ষতি করতে চায় এমন কেউ সতর্কবার্তা স্বরূপ সূচ ফোটানো পুতুল এবং কাফনের কাপড় রেখেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এ ব্যাপারে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোকনুজ্জামানের বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান। এগুলো আমরা দেখে প্রশাসনের থানায় আমরা লিখিতভাবে অভিযোগ জানাইছি। অনেকের ধারণা এটি কালো জাদু নয়, ভয় দেখানোর উদ্দেশ্যেই কেউ করে থাকতে পারে এমন কাজ। এর আগে গত জানুয়ারি মাসে কুড়িগ্রামের একটি বাড়ির সামনে 101টি সূচবিদ্ধ পুতুল পাওয়া যায়। তখনও বিষয়টিকে কালো জাদু বলে ধারণা করেছিলেন এলাকাবাসী।